নিরাশ বিধ্বস্ত পরিবারের হাতে শুকনো খাবার তুলে দিল শান্তিপুরের দিশারি। শান্তিপুর দিশারির উদ্যোগে আজ শান্তিপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের গোপালপুরের যে সমস্ত পরিবারগুলি ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ব্যাপক বৃষ্টির ফলে বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছিল, সেই সমস্ত পরিবারগুলির হাতে শুকনো খাবার তুলে দিলেন দিশারির সদস্যরা। এই শুকনো খাবারের তালিকায় ছিল চিড়ে, মুড়ি, বিস্কুট, সয়াবিন, চানাচুর। এছাড়াও এই শুকনো খাবারের সাথে সাথে তারা মাস্ক এবং সাবানও দেন এই সমস্ত পরিবারগুলিকে। এই দিশারি পরিবার সারা বছরই সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় যে কোনো ব্যাপারে পাশে থেকে থাকেন। আজ ঠিক একই রকমভাবে লকডাউন কর্মহীন মানুষ থেকে শুরু করে ঘূর্ণিঝড়ে আসে ক্ষতিগ্রস্তদের পাশে দিশারি পরিবার একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল। আসুন শুনে নেওয়া যাক তাদের এই কর্মসূচি সম্পর্কে কি বললেন দিশারি পরিবারের একজন সদস্য উদয়ন মহলদার। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। কর্মসূচি কি ছিল আজকে? আমাদের মূলত শান্তিপুর দিশারির পক্ষ থেকে যে ইয়াস ঝড়, এই ঝড়ের ফলে গোপালপুর শান্তিপুর পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের বাড়িতে জল জমে গেছিলো এবং ঝড়ের ফলে তাদের বাড়ির চালা উড়ে গেছিলো, তো তারা খুব অসহায় অবস্থার মধ্যে আছে। তো আমরা শান্তিপুর দিশারি সারা বছরই মানুষের জন্য কাজ করি। এবার লকডাউন এমনি চলছে, মানুষের কাজ নেই, মানুষ কর্মহীন, তার উপরে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এতেও মানুষ চরম অসুবিধার সম্মুখীন হয়েছে। তো আমরা চেষ্টা করছি এসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে যদি একটু তাদেরকে রিলিফ দেওয়া যায়। আজকে আমরা সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাদের হাতে আমরা শুকনো খাবার তুলে দিলাম, মুড়ি, বিস্কুট, সয়াবিন, চানাচুর, এছাড়াও মাস্ক এবং অন্যান্য সামগ্রী তুলে দিলাম। আমাদের এই কর্মসূচি প্রতিনিয়ত সারা বছরই চলে এবং আগামী দিনেও আমাদের কর্মসূচি চলবে। আপনার নাম? আমার নাম উদয় মহলদার, আমি শান্তিপুর দিশারির একজন সদস্য।